Hello everyone, good morning and welcome back to my channel. So, how are you? This is my good day. I'm going to go to the stand. সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এই যে আমরা মামেতে নতুন ড্রেস পরে চলে এসেছি, শুভ রথযাত্রা। সবার রথ খুব ভালো কাটুক। এই যে মেঘ মেঘ শুরু হয়ে গেছে, রথের দিন মেঘ হবে না এটা তো হতে পারে না, বৃষ্টি হতেই হবে। তো এই দেখো ডোডো নতুন জামা পরেছে, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমাদের। এই যে আমিও স্নান টান করে চলে এসেছি, বাবাও স্নান করেছে, আবার শরীরটা একটু একটু ঠিকঠাক, নাকে এখনো কপ আছে। হাই করে দাও বাবা, সবাইকে হাই করে দাও, তোমার কদিন খুব শরীর খারাপ গেছে। এই যে উঠানে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, আজকে মনে হয় বৃষ্টি না হলে পুরোটাই ঢালাই হয়ে যাবে। মিস্ত্রিরাও সকাল থেকে কাজ শুরু করে দিয়েছে, বৃষ্টি দেখে তাড়াতাড়ি করে করছে। আর এই যেটুকু বাকি আছে, বৃষ্টি না আসলে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো চলো দেখতে থাকো, বাইরে দেখো হাওয়া ছেড়েছে, কি সুন্দর ওয়েদার। যে বাবু ঘরে এসে খেলছে, কদিন ধরে একদমই খেতে চাইছে না, সব কিছুই ঠিক আছে শুধুমাত্র খাওয়া দাওয়াটা বাদ দিয়ে। তুমি একটু ঘুমাও বাবা, 10 মিনিট 15 মিনিট ঘুমাও, এসব খায় না, ছি এইটুকু ঘুমালে হবে না, আর একটু ঘুমাতে হবে। তুমি খাবে না ঘুমাবে না তো কি করবে? তোমরা জানোই যে মানে দোতলায় কাজ হওয়ার জন্য মানে ঠাকুর ঘরটা মানে ট্রান্সফার করা হয়েছে, তো ওই জন্যে কোনো মতে টেবিলের ওপরে ঠাকুর ঘরটা ঠাকুর মানে ঠাকুর পেতে পুজো দেওয়া হয়। তো আজকে বাবু মার সাথে পুজো দেবেই, মানে মাকে দেখে পাগল হয়ে গেছে, তো ওকে নিয়ে পুজো দিতে হলো। তো দেখলাম যে পুজোর দিকে মানে খুব আগ্রহ, আর ওই গোপালটা দেখে তো পুরো পাগল হয়ে যায়, গোপালটা দিতেই হবে ওর হাতে। তো যাই হোক, রথযাত্রার জন্যে মা একটু ফল টল কেটে পুজো দিচ্ছিল, আর ও সেই ঝুড়ি ধরে থাকবে দুই হাত ধর দিয়ে, মানে ঝুড়িটা এত শক্ত করে ধরেছে। আর মাও তখন তাড়াতাড়ি ব্যস্ত ছিল, কারণ মিস্ত্রি ছিল বাইরে, বারবার চা দিতে হচ্ছিলো, রান্নাবান্নার ঝামেলা ছিল। যাই হোক, ওকে মানে সেই কোলে নিতেই হলো, আর পুজো ওকে কোলে নিয়েই দিতে হবে। আমি এদিকে এতবার করে ডাকছি, একবারও ক্যামেরার দিকে তাকাচ্ছে না, এত অ্যাট্রাকশনের মানে সাথে ও ঝুড়িটা ধরে আছে আর পুজো দেওয়া দেখছে। দেখো মানে দু হাত দিয়ে পুরো শক্ত করে ধরে আছে, আর দেখছে কাকে কি ফুল দিচ্ছে, কি দিয়ে কোল থেকে আমি নিতে গেলাম আমার কোলে আসবে না, মানে ওইভাবে ঝুলে থাকবে, আর ওইভাবে মানে আমার অসুবিধা হচ্ছে, তাও ওইভাবেই ঝুলে থাকবে, ওইভাবে পুজো দিতেই হবে ওকে। কি আনন্দ, বাপরে সেই আনন্দ, দুষ্টুমি এদিকে ঘুম পেয়ে গেছে, কিন্তু আমার কাছে আসবেও না ঘুমাবেও না, ও পুজো দেবে, পুজো দেওয়া দেখবে। তো বাইরে যে মাল দিতে এসছে, আবার দেখো কি সুন্দর ফুটফুট করে রোদ উঠে গেছে। আর আমি একটু রান্নাঘরে চলে এসেছি, একটু একটা মানে শর্টকাটে ইলিশ মাছ রান্না দেখাচ্ছি। তো কালো জিরে আর হলো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তো একটু লবণ হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছি, আর তারপরে কাঁচা মাছগুলো ছেড়ে দেব। আর কাঁচা মাছটা ছাড়ার পরে যখন মানে বেশ সেদ্ধ হয়ে যাবে, টকবক করে চাল উঠে যাবে, ওটা কাঁচা লঙ্কাও চিড়ে দেবো। আর লাস্টে নামানোর আগে একটুখানি, তো নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে একটু টকবক করে জাল উঠবে, তো তারপরে নামিয়ে দেবো। তো ভালো টেস্ট হয়, কারণ সর্ষেটা অনেক সময় বেশি জাল দিলে তিতো হয়ে যায়, তো এটা বেশ টেস্টি হয়, আর বেশি রিচও হয় না, হালকা হয়। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, একদিন টেস্ট করে দেখতে পারো কেমন লাগবে।
আর দুপুর থেকে আজকে অনেকক্ষণই ওয়েট করেছিলাম যে বাচ্চারা আগে না বাড়ি বাড়ি করে রথ নিয়ে আসতো, তো রথ দেখা এবার আর হলো না। তো মনটা একটু খারাপ হয়ে গেল, ডোডোকেও রথ দেখাতে পারলাম না, মানে ফার্স্ট টাইম আমার লাইফে। যাই হোক আর কি করব, খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিয়ে যাই। আমি ঘুম থেকে উঠলাম আর পাপা এখনো উঠেনি, ঘুমাচ্ছে। তো আজকে বৌদির বার্থডে, তো বাড়িতেও ছিল না, বাপের বাড়িতে ছিল, তো আজকে আসলো, নিয়ে আসলো দাদা। আমি একটু পায়েস করছি ছোটোখাটো করে, একটু ঘরোয়া বার্থডে সেলিব্রেশন দেখতে থাকবো। তো ওরা ঘুমাচ্ছে আর আমি ফাঁকে তাড়াতাড়ি করে একটুখানি পায়েস করছি। তাড়াতাড়ি ঠিক না, আমার একটু পায়েস করতে বরাবরই টাইম লাগে, কারণ আমি দুধটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে, মানে 500 দুধ মোটামুটি, 1 কেজি দুধ হলে 500 করে ফেলবো আর 500 হলে 250 করে ফেলবো। তো ওরকম করে জাল দিচ্ছি গরুর দুধ, আর হলো আমুল যে ডবল টোন মিল্কটা সেইটা, আর হলো আমুল দুধ দিই লাস্টে গুলিয়ে, আর চিনিটা একটু অল্প দিই, আর কন্ডেন্স মিল্ক থাকলে তো আরও ভালো, কন্ডেন্স মিল্কটাও দিয়ে দিই। তো একটুখানি গাঢ় গাঢ় পায়েস আমার খুব ভালো লাগে, মানে খেতে খাওয়ার থেকে খাওয়াতে বেশি ভালো লাগে, মানে একটা চামচ খেলেই মুখে লেগে থাকে বেশ। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, কারণ ঘুমিয়ে থাকতে থাকতে আমি যতটা তাড়াতাড়ি করে ফেলতে পারি। আর আমুল গোল্ড দিলে খুব ভালো সুন্দর টেস্ট হয়। তো যাই হোক, এসব কমপ্লিট হয়ে গেল, ডোডোর বাবাও চলে এসছে, আর অ্যাপোলো ফার্মেসির থেকেই ওর মানে দুধগুলো আনা হয়, মানে অ্যাপটামিল, তারপরে ওর স্যারেলাক, আর অ্যাপোলো ওর প্রোডাক্টগুলো মানে ইয়ে মেডিসিনগুলো ভীষণই ভালো, ওরা পুরো মানে একদম জেনুইন মেডিসিনই রাখে। তো অ্যাপটামিল 2ই দিই, আর অ্যাপটামিল গোল্ড বলে নতুন এটা বেরিয়েছে অ্যাপটামিলেরই, তো আজকে ওটা নিয়ে এসেছে বললো নতুন ফার্স্ট টাইম। আর রাইসের ইলেকটা খাওয়াচ্ছি, ওই শরীর খারাপের পর থেকে ওর ডাইজেস্টে একটু প্রবলেম হতে পারে ওই জন্যে, আর মানে সময়টা খুবই খারাপ যাচ্ছে, চারিপাশে বাচ্চাদের জ্বর, মানে পটি বমি। তো যাই হোক, এই যে আমাদের বার্থডে শুরু হয়ে গেছে, কিছুতেই কেক, এই যে মিয়ামোর থেকে একটা ছোট্ট কেক আনা হয়েছে, তো কেক তো কিছুতেই কাটবে না, আর পায়েসও খাবে না, অন্যকে খুবই লজ্জা করে। যাই হোক, জোর করে একটুখানি ঘরোয়াভাবে খাওয়া দাওয়া হলো, কেক কাটিং।